এই নিয়ে 11টা বিয়ে ভেঙেছি, আপনি বিয়ে না করলে 12টা পূরণ হবে। আমি শিওর আমার ইচ্ছের কথা শোনার পর আপনিও বাকি 11 জনের মতো বিয়ে করবেন না। সন্ধ্যার সময় ছাদে দাঁড়িয়ে কথাগুলো বলছিলাম আমাকে দেখতে আসা পাত্র নীলকে। সচরাচর আমাকে যারা দেখতে আসে তাদেরকে আমি কৌশলের কথা বলার নাম করে ছাদে নিয়ে আসি, তারপর নানা ছল ছাতুরি করে বিয়েটা ভাঙার ব্যবস্থা করি। আজও তাই করতে লাগলাম। আমি লক্ষ্য করলাম নীল আমার দিকে তাকাচ্ছে না, সে মোবাইল নিয়ে ডুবে আছে। আমি আবারও বললাম, বিশ্বাস করেন বিয়ে ভাঙার কোনো নিয়তে আমি এমন করছি না, আসলে আমার বিয়ে নিয়ে কিছু স্বপ্ন আছে, আর সেগুলো শোনার পরই সবাই আমাকে রিজেক্ট করে। আপনি দেখতে অনেক সুদর্শন, বাকিরাও কম সুন্দর ছিল না, সবাই আমাকে দেখে পছন্দ করেছিল আপনার মতোই, কিন্তু সে পছন্দের সমাপ্তি ঘটে যখন আমার ইচ্ছের কথা জানতে পারে। এবার নীল নীরবতা ভেঙে বলল, আপনার কি ইচ্ছে সেটা বলুন। বিয়ের পর আমাকে নিয়ে নেপাল হানিমুনে যেতে হবে, এটা কোনো ব্যাপার না, ইচ্ছে ছিল মালদ্বীপ হানিমুন করব, এখন আপনার পছন্দ মতো নেপালি যাব। আমি ভেবেছিলাম বিদেশে হানিমুনের কথা শুনলে সে হয়তো বা রিজেক্ট করবে, কিন্তু তা না করে উল্টো সে এক কথায় রাজি। এবার আবারও বললাম, আমাকে বিয়ে করার পর বাবা মাকে ত্যাগ করতে হবে, যেদিনই কবুল বলবো সেদিনই বাবা মাকে ত্যাগ করব। নীলের এমন কথা শুনে আমি যেন আসমান থেকে পড়লাম। সাধারণত কোনো ছেলে তার বাবা মাকে ত্যাগ করার কথা শুনলে সে পাত্রী যতই সুন্দরী হোক কিংবা বিত্তবান হোক তাকে বিয়ে করবে না, কিন্তু নীলের ক্ষেত্রে দেখলাম ব্যতিক্রম। সে আমাকে বিয়ে করার জন্য বাবা মাকেও ত্যাগ করতে রাজি আছে, কিন্তু আমার যে বিয়ে ভাঙতে হবে। তাই আবারও অনেক ভেবেচিন্তে বললাম, আমি সামাজিকভাবে বিয়ে করব না, কেউ না জানে মতো আমাকে নিয়ে পালিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করতে হবে। এবার দেখলাম টিপতে থাকা হাতের মোবাইলটা প্যান্টের পকেটে ঢুকাতে ঢুকাতে নীল বলল, আপনি যেভাবে চান সেভাবেই হবে, এতে আপনার তো আর কোনো আপত্তি থাকবে বলে আমার মনে হয় না। কথাগুলো বলে নীল ছাদ থেকে হনহনিয়ে নেমে গেল, একবারও পেছনে ফিরে তাকালো না, আর ফোন নাম্বারটা পর্যন্ত দিয়ে গেল না। যোগাযোগ করবো কী করে, আমার স্বপ্ন আমার প্ল্যান জানাবো কী করে, ধ্যাত শালার জামাই বিয়ের আগেই প্যারা দিয়ে চলে গেল, দূর এত সব ভেবে আমার লাভ নেই, যা হওয়ার হবে। মনে মনে নিজেকে নিজে বললাম, চিল নুসরাত চিল। ভাবতে ভাবতে যখন ছাদ থেকে নামবো ঠিক তখনই হ্যাংলা পাতলা একটু পিচ্চি টাইপের একটা মেয়ের আগমন ঘটলো। পিচ্চি বললেও ভুল হবে, মেয়েটার বয়স 12-13 বছরের কম না, তবে বেশ স্মার্ট মেয়েটা। পরনে জিন্স প্যান্ট আর টপস, মাথার চুলগুলো উঁচু করে ঝুঁটি বাঁধা, গায়ের রং শ্যামলা। আমাকে দেখে মেয়েটি বলল, হ্যালো আমি ফারিন, তুমি কি নুসরাত? যদি তুমি নুসরাত হও তো শোনো, নীল পাপা বলেছে 10টার পরে ফোন করবে, তার আগে বিয়ে নিয়ে তোমার কি কি প্ল্যান আছে, কিভাবে কি করতে চাও সব মনে মনে ঠিক করতে, এরপর কিন্তু তার কথা নড়চড় করতে পারবে না। আমার পাপা কিন্তু এক কথার মানুষ, সব বুঝে শুনে বলো কিন্তু। আর পাপা কিন্তু খুব রাগি, সবাই পাপাকে ভয় পায়, শুধু আমি ছাড়া, আমি ভয় পাই না, কারণ আমার পাপা আমাকে অনেক ভালোবাসে। আর পাপা বলেছে মানুষ যাকে ভালোবাসে তার জন্য সে সব করতে পারে, ভালোবাসার মানুষকে কেউ কষ্ট দিতে পারে না। মেয়েটা কথাগুলো বলে সিঁড়ি দিয়ে নেমে গেল। ওই এটা তো বলে যাও তোমার পাপাটাকে, মেয়েটা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, তোমার হবু বর মিস্টার নীল চৌধুরী আমার পাপা, বাই, নিচে সবাই গাড়িতে আমার জন্য ওয়েট করছে, আবার দেখা হবে। বলতে বলতে ফারিন নিমিষে চোখের আড়াল হয়ে গেল, মনে হাজারটা প্রশ্ন তারা করছে, এত বড় মেয়েটা নীলকে পাপা কেন বলছে, কে এই মেয়ে, তাহলে ওই বেটা আগে একটা বিয়ে করেছিল, তার আগের বউয়ের মেয়ে ফারিন, তবে তার আগের বউ কোথায়, নিশ্চয় মেয়ে আর স্বামী রেখে পালিয়ে গেছে, আর যাবেই না বা কেন, মেয়েটা নিজেই বলে গেল, ওই নীলফিল নাকি রাগি বদমেজাজি, হয়তো বউয়ের সাথেও রাগ দেখাতো আর অত্যাচার করতো, তাই তো এমন মেয়ে রেখে আগের বউ চলে গেল। ওহ, এতক্ষণে বুঝতে পারলাম আমার সব শর্তে রাজি থেকেও কেন আমাকে বিয়ে করতে দ্বিমত করেনি, এখন সবটা পরিষ্কার আমার চোখের সামনে। আচ্ছা, সে তো আমার ফোন নাম্বার নেয়নি, তাহলে কল করবে কিভাবে, কিন্তু যদি একবার কল করে বেটাকে আমি মুরগির ছোলা করব, আগে একটা বিয়ে করে মেয়েকে রেখে আমাকে বিয়ে করার স্বাদ মেটাবো, বুইরা খাটাস ওয়াকথু। এদিকে আমাদের ড্রয়িং রুমে বসে আমাদের জন্য অপেক্ষা করছিলেন নীলের মা মনোয়ারা বেগম, আমার বাবা এবং আমার চাচাতো বোন মৌ, সাথে যিনি আমাদের বিয়ের ঘটকালি করেছিলেন সেই ঘটক। এমন সময় নীল এসে বলল, মা চলো। ঘটক জিজ্ঞাসা করল, বাবাজি মেয়ের সাথে সব কথা বলা শেষ তো নাকি, যতটুকু বলার ততটুকু বলেছি, বাকিটা কয়েকদিনের মধ্যে জানিয়ে দেব, আসো তো তোমার লেট হয়ে যাচ্ছে, আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম বলে নীল এবং নীলের মা ঘটক সহ চলে গেলেন। বাবা খুব টেনশনে পড়ে গেল। পাশে দাঁড়ানো মৌ বলল, চাচা নিশ্চয়ই নুসরাতেই বিয়েটাও ভেঙে দিয়েছে। বাবা প্রচণ্ড রেগে গিয়ে বললেন, এই বিয়েটা যদি নুসরাত ভাঙে তবে তার জন্য আমি আর কোনো ছেলে দেখবো না, সোজা রাস্তা থেকে কোনো রিক্সাওয়ালাকে ধরে ওর সাথে বিয়ে পড়িয়ে দেবো বলেই বাবা ওখান থেকে চলে গেলেন। আর মৌ আমার সাথে কথা বলার জন্য আমার রুমে আসলেন। আমি তখন আমার খাটের উপরে বসে নীলকে নিয়ে ভাবছি, আমি যে কন্ডিশনগুলো দিয়েছি এই
কন্ডিশনে যে কোনো ছেলে আমাকে না করবে, কিন্তু নীল কেন না করলো না আমি গভীর ভাবনায় তলিয়ে গেলাম। শরীরে জোরে কারো ঝাঁকুনিতে ধ্যান ভেঙে গেল। পেছনে ঘুরে দেখলাম মৌ ধাক্কাচ্ছে। মৌ আমার চাচার মেয়ে, দুজন একসাথে লেখাপড়া করি। আমার সব থেকে কাছের বন্ধু আর ভালো শত্রু এই মৌ। আমি তাকে ধমক দিয়ে বললাম, কিরে কোন শ্যাওলা গাছের পেতনি ভর করেছে তোর উপর, আমাকে এভাবে ঝাঁকাচ্ছিস কেন? আমার কথা শুনে মৌ বলল, ও সরি, তোর উপর আবার পেতনি ভর করা লাগবে কেন? তুই নিজেই তো আসল পেতনি। আমি তো পেতনি, তো আপনি কোন পরীর দেশের চিন্তায় মগ্ন ছিলেন এতক্ষণ শুনি? নাকি বাকি বিয়েগুলোর মতো এটাও ভেঙে দিয়েছিস? না, এই ছেলে বলে গেছে আমি যা চাই সেভাবেই বিয়ে হবে, সে বিয়েতে রাজি। যাক, অবশেষে চাচার স্বপ্ন পূরণ হবে। রাগ তোর স্বপ্ন, এবার বিয়েটা আমি ভাঙবো। বিয়েটা খাটাস কি আমি বিয়ে করবো নাকি? ওয়াক থু, বুঝলাম না কি সব আবল তাবল বলছিস। আর বলিস না রে, ওই ছেলেকে সাথে আসা পিচি মেয়েটা বাবা ডাকে, মনে হয় আগে বিয়ে করেছিল, সে বউয়ের বাচ্চা। ধুর, তুই শুধু শুধু চিন্তা করছিস, এসব আজগুবি চিন্তা বাদ দিয়ে চল তো। আমিও মাথা থেকে সব কিছু ঝেড়ে ফেলে চলে গেলাম মোয়ের সাথে তাদের বাসায়। আজ রাতে নিজের বাসায় ঘুমালাম না, কারণ ফারিন বলেছিল তার পাপ্পা রাত 10টার দিকে ফোন করবে। তাই আমি আর মো তাদের বাসায় মোয়ের খাটে শুয়ে আছি। বাহিরে বৃষ্টি হচ্ছিল, ঘরের পরিবেশটা শীতল ছিল, তাই কখন যে ঘুম চলে আসলো নিজেই খেয়াল করলাম না। হঠাৎ ঘুম ভাঙতেই টিপ টিপ করে চোখ খুলে ঘড়ির দিকে তাকালাম, ঘড়িতে 10:34 বাজে। পাশে মো অঘরে ঘুমিয়ে আছে। আমি তাড়াতাড়ি বালিশের কাছ থেকে ফোন হাতে নিতেই অবাক, অপরিচিত নাম্বার থেকে 17টা মিস কল ওঠা। কে হবে বুঝতে পারছি না, আমার ফোনে ব্যালেন্সও নেই, কল করে দেখবো কি করে? হঠাৎ মনে পড়লো বিকেলের কথা, ফারিনের কথা মতো আজ রাত 10টায় নীল কল দেওয়ার কথা। কিন্তু লোকটা আমার নাম্বার কোথায় পেল? আর শুনেছি যে রাগি লোক, এতবার কল করে পেলো না, আল্লাহ জানে কতটা রেগে গেছে। দূর রাগুক, তাতে আমার কি? তাছাড়া অন্য কেউ হতে পারে, শুধুই প্যারা নিচ্ছি। শোয়া থেকে উঠে ওয়াশরুমের দিকে গেলাম। ওয়াশরুমের সামনে এসে দরজা খুলে ঢুকবো, তখনই 18 বারের মতো ফোনটা বেজে উঠলো। রিসিভ করতে যাব কি যাব না ভাবতে লাগলাম, বেশ ভয় লাগছে। রাগের মাথায় যদি উল্টোপাল্টা কিছু বলে তাহলে তো আমার মান সম্মান সব শেষ। ওইদিকে মোর কানের কাছে মোবাইলটা বেজেই চলেছে, মোবাইলের রিংয়ে মোয়ের ঘুম ভাঙছে না, সে কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছে। ভেবেছিলাম ওই লোককে আমি ইচ্ছে মতো ধোলাই করব, তা বুঝি আর হবে না, তার আগে ওই লোকের বকা শুনতে হবে আমাকে। ভাবতে ভাবতে আবারও কল কেটে গেল। ধুর, নিজের প্রতি নিজেরই বিরক্ত লাগছে। আবারও ওয়াশরুমে এক পা বাড়ালাম, সাথে সাথে 19 বারের মতো নীলের ফোন এলো। এবার আর ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে থাকলাম না, আবারও রুমে ফিরে আসলাম। তবে নীল থামবার পাত্র নয়, 19 বারের বার ভয়ে ভয়ে কলটা রিসিভ করে কানের কাছে নিলাম। যা শুনলাম তা শুনে আমি হতবাক, এটা কি হলো? কলটা নীল করেনি, করেছে ফারিন। সে বলল, পাপা বলেছে পাপ্পা নাকি আপনাকে বিয়ে করবে না, আপনাকে অন্য পাত্র দেখতে বলেছে, বলেই ফারিন মোবাইলের লাইন কেটে দিল। আমার জেদ বেড়ে গেল, নিজের প্রতি নিজের ঘৃণা লাগছে, যে আমি এর আগে 11টা বিয়ে নিজের হাতে ভেঙেছি, আজ সে আমি কেন জানি নীলের প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। পাশে শুয়ে থাকা মৌকে এক প্রকার জোর করে টেনে তুললাম। ঘুম ঘুম চোখে মৌ বলল, কিরে এত রাতে কেন ডাকছিস? বিয়েটা ভেঙে গেছে, নীল কি ফোন করে তোকে বিয়ে ভেঙে দেওয়ার কথা বলেছে? আরে না, ফারিন বলেছে তার পাপ্পা নাকি আমাকে বিয়ে করবে না। তাহলে তো ভালোই হয়েছে, তুই তো চেয়েছিস বিয়েটা ভেঙে দিতে, এখন ছেলে নিজেই বিয়ে ভেঙে দিয়েছে, এখন নিশ্চিন্তে ঘুমা। আরে না, আমি এই ছেলেটাকে বিয়ে করব। আমার মুখে বিয়ের কথা শুনে মো আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, হা করে তাকিয়ে আছিস কেন? আমি কি ভুল শুনলাম? যে মেয়ে বিয়ে ভাঙার জন্য নানা ধরনের বাহানা খুঁজে, আজ সে মেয়ে বিয়ে করার জন্য উতলা হয়ে গেল? হ্যাঁ, আমার যদি বিয়ে করতেই হয় নীলকেই বিয়ে করব। আর কাল সকালে আমি আর তুই নীলের বাসায় যাব, সে কেন আমাকে অ্যাভয়েড করবে সেটা আমার জানতে হবে। পরের দিন যথারীতি আমি আর মৌ নীলদের বাসার সামনে গিয়ে হাজির। কলিং বেল টিপতেই ফারিন এসে দরজা খুলে দিল। আমাদেরকে দেখে ফারিন পিলে চমকে গেল। আমরা সরাসরি রুমের ভেতরে প্রবেশ করলাম। ড্রয়িং রুমে আসতেই দেখলাম আমার হবু শাশুড়ি কার সাথে মোবাইলে কথা বলছে। আমাদেরকে দেখে উনার চক্ষু চরক গাছ। আমি সালাম দিয়ে কুশল বিনিময় করলাম। উনি সালামের উত্তর দিয়ে বলল, মা তোমরা হঠাৎ আমার বাসায়? মৌ বলল, খালাম মা, নীল ভাইয়া কই? সে তো সকালবেলা অফিসে চলে গেছে। নীল অফিসে চলে যাবার কথা শুনে আমরা চলে আসতে চাইলে উনি আমাদেরকে বসিয়ে নানা কথা বলতে লাগলেন। এক কথা দু কথা বলতে বলতে এক পর্যায়ে মৌ জিজ্ঞেস করে বসে, নীল ভাইয়ার কি আগে বিয়ে হয়েছিল? না তো, এ কথা কেন বলছো মা? তাহলে ফারিন ওনাকে পাপা ডাকে কেন? প্রশ্নটা করতে আমার হবু শাশুড়ি কেমন যেন অন্যমনস্ক হয়ে গেলেন। আমি লক্ষ্য করে দেখলাম উনার দু চোখে জলে ছলছল করছে। তারপর উনি বলতে লাগলেন, ফারিন হচ্ছে আমার বড় ছেলের মেয়ে, আমরা তো শুনেছি
হয়েছে আপনার একটা মাত্র ছেলে, তাহলে বড় ছেলে আসলো কোত্থেকে? আমার দুই ছেলে ছিল। ফারিনের মা এবং বাবা বিদেশে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন ফারিনের বয়স ছিল 1.5 বছর। বিদেশ থেকে ছেলে এবং ছেলের বউয়ের সাথে ফারিনকে দেশে পাঠিয়ে দেয়। সেই থেকে ফারিনকে কোলে পিঠে করে মানুষ করে নীল, আর তাই নীলকে ফারিন পাপা ডাকে। আমার হবু শাশুড়ি মুখে কথাগুলো শুনে নীলের প্রতি আমার ভালোবাসাটা আরো বেড়ে যায়। পরে আমি সিদ্ধান্ত নিলাম আমি সরাসরি নীলের অফিসে যাব, যেমন কথা তেমন কাজ। হবু শাশুড়ি থেকে বিদায় নিয়ে নীলের অফিসের উদ্দেশ্যে চলে গেলাম। অফিসে ঢুকতেই দেখলাম নীল ল্যাপটপে কাজ করছে। আমাকে দেখেও মুখে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেল। আপনারা আমার অফিসে? আমি কোনো রাগ ঢাক না রেখে সোজা তার হাত ধরে বললাম, এখনই চলুন কাজে অফিসে, আপনাকে আমি এখনই বিয়ে করব। আমার কথা শুনে নীল ভেবাচাকা খেয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, আসলেই আমাদের স্বভাবটাই এমন যে আমাদেরকে চায় আমরা তাকে চাই না, আর যে আমাদেরকে চায় না আমরা তাকেই চাই। আমাদের গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।